আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মাদার্স ডে ওয়েডিং সোসাইটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি সোনিয়া আজকে তোমাদের সাথে আমি মুরগির রেসিপি আর হচ্ছে সাদা পোলাও শেয়ার করব তো এখন আমি 2.5 কেজির মতো মুরগি গুনা করব সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো এখানে আমি সাদা তেল দিয়ে নিলাম আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজকে একটু বাদামি কালার করে ভেজে নিব যেহেতু 2.5 কেজির মতো মুরগি ভুনা করা হবে তো এখানে আমি 250 গ্রামের মতো পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর যে আমি তেজপাতা দিয়ে দিলাম এখানে ইলাচি আর দারচিনি দিয়ে দিলাম এখানে আদা আর রসুনের পেস্ট 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম এখন ভালোভাবে মশলা একটু কষিয়ে নিব এখানে সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করে দিলাম আর এখানে এখন হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দেবো এক চামচের একটু বেশি হলুদের গুঁড়া দেড় চা চামচের মতো মরিচের গুঁড়া এক চা চামচের মতো ধনিয়া গুঁড়া এক চা চামচের একটু বেশি দেওয়া হচ্ছে ধনিয়া গুঁড়াটা দিয়ে দেওয়া হলো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন আমাদের মশলাটা খুব ভালো মতো কষে এসেছে এখন আমরা যে মুরগিটা রেখেছি সেই মুরগিটা দিয়ে দিই এখানে 2.5 কেজি পরিমাণ মতো গোশ আছে আমি গোশটা দিয়ে দিচ্ছি এখানে 2.5 কেজি পরিমাণ মুরগির গোশ আছে এটা এখন দিয়ে দিচ্ছি দিয়ে এখন একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব এখানে দেখা যাচ্ছে আমাদের মুরগির কালারটা খুব সুন্দর লাগছে দেখতে একদম ভুনা মুরগির মতোই আমরা রান্নাও করছি ভুনা মুরগি আমাদের গোশটা কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম ঢাকনাটা খুলে ভালো মতো নেড়ে দিলাম পাশে পাশ করে এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর অন্য চুলাতে এখন আমি সাদা পোলাওটা বসিয়ে দেবো আমি সাদা পোলাওটা বসিয়ে নিচ্ছি পেঁয়াজটা ভেজে নিলাম তেজপাতা এলাচি দারচিনি দিয়ে দিলাম এখন চালটা দিয়ে দিলাম পেঁয়াজ বসে ভাজতে হয় এখন চালটা একটু ভাজা ভাজা করে নিতে হবে চালের উপরেই আমরা একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিব কারণ আমরা যদি পোলার চালে আগে পেঁয়াজের সাথে আদা রসুনের বাটাটা দিয়ে দিই তাহলে সে পোলার চালের ঘ্রাণটা বেশিটা ছড়ায় না আদা রসুনের পেস্টটা যদি আমরা পরে দিই পোলার উপর তখন পোলার চালের ঘ্রাণটা সুন্দর হয় ছড়ায় মুরগি থেকে পানি বের হয়েছে প্রায় কষা কষা হয়ে গেছে মুরগিটা আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন সাদা পোলাটা কি করে পোলার চালটা ভাজা ভাজা হয়ে গেছে এখন এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দেবো আর এখানে আমরা 2 কেজি পরিমাণ হচ্ছে পোলার চাল নিয়েছি আমরা এখানে পোলার চালে 2 কেজি পরিমাণ চাল নিয়েছি আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর লবণও দিয়ে দিলাম সাত পট চাল হলে 14 পটের মতো পানি ডাবল সেটা আমরা সবাই জানি আমি চাল হচ্ছে দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম হচ্ছে কাঁচা মরিচ এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব চালটা নেড়ে নিলাম এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আর মুরগির ভিতরে এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিব এটাও দিয়ে নিচ্ছি এটাকে আরেকটু হবে এটা এখন আবার ঢেকে দিলাম পোলাওটাকে এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে একটু ঝাঁকা দিয়ে নেব কারণ রান্না হয়ে গেলে পোলাওটা তখন নাড়া দিলে ভেঙে যায় এখন
সুন্দর চলে আসছে। আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। মুরগি রোস্টটা হয়ে গেছে, এখন আমি এখানে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব। মাশাআল্লাহ হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলব। মুরগি রোস্টটা হয়ে গেছে, পোলাওটাও হয়ে গেছে। আমাদের সাদা পোলাও আর মুরগির রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, লাইক দিয়ে উৎসাহ করবেন ভিডিও নতুন ভিডিও তৈরি করার জন্য। আর কি তোমাদের লাইক এবং কমেন্ট, সুন্দর সুন্দর কমেন্ট করলে খুব ভালো লাগে, আর লাইক দিলে উৎসাহ লাগে নতুন ভিডিও তৈরি করতে। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাপোর্ট দিয়ে আমার পাশে থাকবে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। One, one.